আল্লাহ 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 সুবহানাহু ওয়া তাআলার কথা আলোচনা উঠা মাত্র যাদের অন্তরাত্মা ভয়ে কেঁপে ওঠে, ভালোবাসায় কেঁপে ওঠে, আল্লাহর ভয় আল্লাহর ভালোবাসা যার অন্তরে আছে, আল্লাহর নাম শোনার সাথে সাথে যার মধ্যে জজবা পয়দা হয়ে যায়, সে হচ্ছে প্রকৃত মুমিন। আমরা বলি না কলবি জিকির, প্রকৃত মুমিনের কলব জারি থাকে, কলবের মধ্যে আল্লাহর জিকির থাকে, আল্লাহর নাম যখন স্মরণ করা হয়, তার মাহবুবের নাম যখন স্মরণ করা হয়, সাথে সাথে তার মধ্যে জিকির শুরু হয়ে যায়, জজবা চলে আসে, ভয়ে ভালোবাসায় মহব্বতের কারণে তার অন্তর কাঁপতে শুরু করে। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুনা জাদাতহুম ঈমানা, আর তাদের সামনে যখন আমি আল্লাহর কালামুল্লাহ শরীফ, আমি আল্লাহর কোরআন যখন তেলাওয়াত করা হয়, আমি আল্লাহর কোরআন যখন পাঠ করা হয়, তখন তাদের ঈমান বেড়ে যায়। ইমানের মিটার যদি নিচে থাকে তখন তাদের ইমান আরো বেড়ে যায়, মহব্বতের সাগরের মধ্যে জোশ উঠে, জজবা উঠে, আল্লাহর প্রতি ভালোবাসা সৃষ্টি হয়, কুরআনের প্রতি ভালোবাসা সৃষ্টি হয়, সে হচ্ছে প্রকৃত মুমিন। সম্মানিত উপস্থিতি, আমরা আমাদের নিজেদেরকে জিজ্ঞেস করি, আস্ক ইয়োরসেলফ, নিজেদেরকে জিজ্ঞেস করুন, যেই আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, যেই আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, আপনাকে সৃষ্টি করেছেন, আমাদের সৃষ্টিকর্তা কে? আমাদের খালিক কে? আমাদের মালিক কে? আমাদের রাজ্জাক রিজিক দাতা কে? আমাদের প্রতিপালক আমাদের রব কে? এই অসংখ্য অগণিত নিয়ামত, এই সকল কিছু আমাদেরকে দিয়েছেন কে? কুরআন দিয়েছেন কে? দয়াল নবী দিয়েছেন কে? ইমান দিয়েছেন কে? ইসলাম দিয়েছেন কে? আমাদের মা বাবা দিয়েছেন, আমাদের ঘর বাড়ি সহায় সম্পদ জায়গা জমি চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য আমাদের যত কিছু আছে সকল নিয়ামত আমাদেরকে দিয়েছেন আমাদের মালিক, আমাদের খালিক, আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। হে মানব এবং জিন জাতি, অতঃপর তোমরা আল্লাহর আর কোন কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করবে? এত অসংখ্য অগণিত নিয়ামত দিয়েছেন, এত সুন্দর একটা শরীর দিয়েছেন, সুস্থ হাত দিয়েছেন, সুস্থ পা দিয়েছেন, সুস্থ একটা শরীর দিয়েছেন, সুস্থ একটা মস্তিষ্ক দিয়েছেন, অল ইজ ওয়েল, সব কিছু সুন্দরভাবে কাজ করছে, এই সুন্দর দুনিয়া সৃষ্টি করেছেন, গাছ ফুল লতা পাতা আমাদের জন্য যা যা প্রয়োজন সকল কিছু দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়াকে আমাদের জন্য সাজিয়েছেন, শুধুমাত্র এই দুনিয়া না, এই ইউনিভার্স, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র যত কিছু আছে সকল কিছু এই মানব জাতির উপকারে আসছে, সকল কিছু আমাদের জন্য সৃষ্টি করেছেন, যেই মালিক, সেই মালিকের নাম শোনা মাত্র আমাদের মধ্যে ভালোবাসার জোয়ার সৃষ্টি হয় না? আমরা কিভাবে প্রকৃত মুমিন হব? মুয়াজ্জিন সাহেব দিনের মধ্যে পাঁচবার আল্লাহর ঘর মসজিদের দিকে ডাকছেন, হাইয়া আলা সালাহ, নামাজের দিকে আসো, তোমার ব্যবসা বাণিজ্য কাজকর্ম সব কিছু ফেলে দাও, হাইয়া আলা সালাহ, নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, সফলতার দিকে আসো, ব্যর্থতার দিকে দৌড়াইও না। আমরা কতজন কাজকর্ম ফেলে জায়নামাজ নিয়ে ইবাদতের জন্য আল্লাহর দরবারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দাঁড়াই, আমাদেরকে প্রশ্ন করতে হবে, জায়গা জমি চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য সন্তান সন্ততি এই সব কিছুর ভালোবাসা, স্ত্রী পুত্র পরিবার পরিজনের ভালোবাসা আমাদের অন্তরে এমন ভাবে বসে গেছে, আল্লাহর জিকিরের জন্য সেই অন্তরে জায়গা নাই, নামাজের জন্য আমাদের সময় নাই, সময় আছে
সময় আছে, আমাদের গ্রামে যান। একটু আগেও বলছিলাম, রাত ১২টা পর্যন্ত, একটা পর্যন্ত বসে বসে চায়ের স্টলে আড্ডা, আর এই ভিসিপি সিনেমা দেখা, নাটক দেখা, সারা দুনিয়ার মানুষের গীবত করা, বদনাম করা, যত ঝগড়া জাতি আছে, যত ফিতনা ফাসাদ আছে, এই বাজারের মধ্যে, এই চায়ের স্টলের মধ্যে বসে সকল কিছুর আয়োজন করা, এইগুলোর জন্য আমাদের সময় আছে? আরেকজনের গীবত করে জিনার চেয়ে বড় গুনাহ করার সময় আছে? আল্লাহর ঘর মসজিদে যাওয়ার সময় আমাদের নাই? জায়নামাজ নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে ফরজ নামাজ পড়ার জন্য দাঁড়ানোর সময় আমাদের নাই? আমরা কেমন মুমিন আমাদেরকে জিজ্ঞেস করতে হবে, নিজেদেরকে প্রশ্ন করতে হবে। আমরা আল্লাহর বান্দা বলি নিজেকে, দয়াল নবীর উম্মত বলি, আল্লাহর আউলিয়াগণের আশেক বলি, আল্লাহর আউলিয়াগণের মুহিব্বিন বলি, মুরিদিন বলি নিজেকে। তাদের তরিকা কোথায়? তাদের সেই আখলাক কোথায়? তাদের দেখানো সেই রাস্তা কোথায়? সিরাতুল মুস্তাকিম রেখে আমরা কোন পথে চলছি? বুখারী শরীফের সহিহ হাদিস এবং মুসলিম শরীফের প্রথম হাদিস, সম্ভবত দুই নম্বর হাদিস, দ্বিতীয় হাদিস মুসলিম শরীফের এবং বুখারী শরীফের সহিহ হাদিস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাত প্রকারের মানুষকে দয়াল নবীজি বলছেন, ওয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিন ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লু। সাত প্রকারের মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল হাশরের দিনে, যখন সূর্য আপনার এক বিগত হাত দূরত্বে চলে আসবে, প্রচন্ড গরমে মানুষ যখন ঘামের সাগরের মধ্যে হাবুডুবু খেতে থাকবে, যখন অবস্থা খুবই ভয়াবহ হবে, হাশরের দিনের অবস্থা বড় ভয়াবহ, আপনার পায়ে দামি দামি স্যান্ডেল থাকবে না, জুতা থাকবে না, আপনার পরনে এই নামি দামি কাপড় থাকবে না, এই জুব্বা কুব্বা, এই পাগড়ি টুপি কোনো কিছু থাকবে না, নগ্ন শরীরে নগ্ন পায়ে আপনাকে এই হাশরের ময়দানে দাঁড়াতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিচারের কাঠ গড়ায় আমাদেরকে দাঁড়াতে হবে, কবরের জীবনকে, সেই হাশরের ভয়াবহ জীবনকে আমরা ভুলে গেছি। সেই কঠিন হাশরের দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়াল নবী বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাত প্রকারের মানুষকে, কয় প্রকার? সাত প্রকারের মানুষকে সেই ভয়াবহ আগুনের উত্তাপ থেকে, আল্লাহর আরশের ছায়ার নিচে, আল্লাহর কুদরতি ছায়ার নিচে ছায়া দান করবেন, যেদিন আল্লাহর আরশ, আল্লাহর কুদরতি ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না।